নিজের জাহান্নাম থেকে বাঁচো কিমান তো আনসর কেমনে জাহানিনাম থেকে বাঁচবা সাহাব আয়েকরাম বলতে সেই আরো সুল অফ নিজে জাহান্নাম থেকে বাঁচবো বুঝলাম মেকের কাজ করব ওনার কাছ থেকে বাঁচবো কিন্তু অধীনস্থদের জাহান্নামের আগুম থেকে কেমনে বাঁচাবো কারণ দুনিয়ার কেউ কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না দুনিয়ার কোন নবীর তার মহাব্বতের লোকদের জাহান নাম থেকে বাঁচাতে পারবে না কিন্তু আফসোসের বিষয় হলো আমাগো দেশের কিছু বাবা তার মুরিদদের জাহান নাম থেকে বাঁচানোর টেন্ডার নিয়ে আনছে বাবার কাছে মুরিদ হওয়ার টেনশন নাই কবরে গেলে মুন কান্না আগে রাখে বাপ যায় হাজির কি বলবে এই আরে প্রশ্ন প্রশ্ন করিস না এ দুনিয়া আমার লোক ছিল এই শয়তানেও চিন্তা করে এরকম উল্টাপাল্টা কথা কয় কেন শয়তান বলে তুই হলি আমার সবচেয়ে বড় খলিফা তোর মতো শয়তান থাকতে আমার আর ডিউটি করা লাগবে চিন্তা করে দেখেন যদি দুনিয়াতে কোন মানুষকে এই ক্ষমতা দেওয়া হতো সে জান্নাতে নিতে পারবে জাহান্নামে নিতে পারবে দুনিয়াকে দুনিয়াতে কোন মানুষকে যদি ক্ষমতা দেওয়া হইত একজন মানুষকেও যদি এই পাওয়ার দেওয়া হতো আমার আপনার নজর লক ইয়ার্ ফেসবুক প্রোফাইল টি কন্ট্রোল অফ ফটোজ অ্যান্ড পোস্ট একজন মানুষকেও যদি এই পাওয়ার দেওয়া হতো আমার আপনার নদী এই পাওয়ারটা পাওয়া যাইতে সাহাবাই কেরম জিজ্ঞাসা করিতেছে কেউ তো কাউকে জাননা জানিতে পারে না আমরা কেমন জাহানি নাহা থেকে বাঁচাবো মুফাস্রিনে কিরম বলেন এরা দ্বারা উদ্দেশ্য হলো নিজে নে আমল করবে কোণার থেকে বাঁচবে অধীনস্থ যারা আছে তাদের উপরে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে তার চেষ্টায় যদি কোনো ত্রুটি না থাকে হা কাদায় হয়ে যাবে তার উপরে যেই দায়িত্বটা ছিল আমানতটা ছিল সেটা পালন করা হয়ে যাবে কিন্তু যদি অদিনস্তদের ক্ষেত্রে ওই দায়িত্বটা সে পালন না করে তাহলে সেও খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান-নাসি আন তাহকুমু বিল ইন্ নল্লোহ নে মিন মায়িদুকুম বিন্ল্লাহ কদসমিয়া বসির আল্লাহরবোনালমিং বলেন ইন্নল্লাহ ইয়া রুকুম নিশ্চয় ই আল্লাহ তাল তোমাদেরকে আদেশ করেছে কি আদেশ আনতু আদদুল আমানাতে ইলা আহলিহা যে তোমরা আমানতদার হকদারের কাছে ফিরাইয়া দাও আল্লাহ দালা এক নম্বরে আদেশ করতেছেন আমানতদার হকদারের কাছে ফিরাইয়া দাও দুই নম্বর আদেশ ইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুম আদ আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা এক নাম্বার আদেশ আমানত হকদারের কাছে ফায়দা দাও দুই নাম্বার আদেশ ন্যায় বিচার করবা আল্লাহ এর এরপরে বলতেছেন ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর ওয়াজ করলেন তার মানে এই দুইটা নসিহাত এই দুইটা ওয়াজ দুইটা উপদেশ সুন্দর উপদেশ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুইটা নির্দেশ এমন নির্দেশ যদি কোন মুমিন তার জীবনের সাথে এই দুইটা বিষয়কে পরিপূর্ণভাবে ফিট করতে পারে তার জীবনটা যদি সে এই দুই উপদেশের আলোকে সাজায় আহা মূলে পরিণত করতে পারে ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহে বলেন এই মুমিন সফল কাম হয়ে যাবে এক নম্বরে আল্লাহ তাআলা বলেন আমানতদার হকদারের কাছে ফিরায়া দাও যদিও এই আয়াত নাজিল হওয়ার একটা কারণ আছে নির্দিষ্ট একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে তথাপি মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াতের দ্বারা সকল ধরনের আমানত উদ্দেশ্য নবীজিও আমানতের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানায় দেন নবীজি বলেন আরবাউন ইদা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিন আদ-দুনিয়া নবীজি বলেন চারটি জিনিস যদি তোমার মধ্যে থাকে ফালা আলাইকা আর কোন কিছু তোমার নাই কিন্তু ওই চার গুণ তোমার মধ্যে আছে নবীজি বলেন চিন্তার কোন কারণ নাই এই চার গুণে গুণান্বিত মুমিন দুনিয়ায় যদি তার কোনো কিছু নাও থাকে চিন্তার কোনো কারণ নাই নবীজি বলেন দুনিয়া। এই চার গুণান্বিত মা ফাতা হওয়ার কারণে দুনিয়া তার হাত ছাড়া হবে না চার গুণের কথা বর্ণনা করতে গিয়ে নবীজি এক নম্বরে বলেন আমানাতিন আমানতের হেফাজত করা আমানতের হেফাজত করা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কিছু কর্ম আছে কিছু আমল আছে যেটা শুধুই আমল এটার সাথে ইমান সম্পৃক্ত নয় আমল করলে সব না করলে অসুবিধা নেই কিন্তু আমানতদারিতা এমন এক জিনিস এমন এক আমল যেটার সম্পৃক্ততা হলো ইমানের সাথে রক্তের মধ্যে পানি আছে জানেন তো পানি পানি এখন বলেন তো কেউ যদি চিন্তা করে আমি আমার দেহের মধ্যে বলেন তো রক্তের থেকে পানি যদি আলাদা করা হয় তাহলে বেঁচে থাকা সম্ভব নাকি সম্ভব নয় এই বিষয়টা এরকম আমানতের সাথে ই মানের সম্পর্কটা এইরকম এক কথায় আমানত খেয়ানতকারী কখনো মুমিন হতে পারে না মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না সেজন্য নবীজি বলেন আমানতদারিতার সম্পর্ক ইমানের সাথে নবীজি বলেন লা ঈমান লিমান লা আমানাতালা নবী বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই শুধু দাইনা নবীজি জানায় দিয়েছেন আমানতদারিতা হলো মুমিনের গুণ মুমিনের আবশ্যকীয় একটা গুণ হলো আমানতদারিতা যেটা তার মধ্যে থাকবেই থাকবে আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামত সেই জন্য মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না আর খেয়ানত যে করে সে কখনো মুমিন হতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা যায় এক হাদিসের মধ্যে আসছে মুনাফিকের আলামত হলো তিনটা নবীজি বলেন ইদা হাদাসা কাযাবা মুনাফিকের অন্যতম আলামত মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে ইদা ওয়াহাদা আখলাফা যখন সে ও আদা করে ও আদা খেলাফ করে। ইদা দমিনা হনা। আমারনতের খেয়াদত করে করে হাদিসের মধ্যে আরও কয়েকটা পাড়ায় আসছে ও ইদাতাখ সমাপ যখন কারো সাথে একটু ঝগড়া হয় সে সীমা সীমালম্ভন করে কশলিন মন্দ কথাবাত্রা বলে। এগুলো মুনাফিকের আলামত আফসোসের বিষয় হলো আলামত মুনাফিকের কিন্তু সমাজে অনেক মুমিনের মধ্যে এই চারটা মুনাফিকের আলামত একসাথেই পাওয়া যায় ঠিক কিনা বলেন দুই চারজন আপনার এলাকা আছে নি এরকম সব জায়গায় আছে এমন না যে আপনাদের এদিকে আছে আমাদের ওইদিকে নাই বিষয়টা এমন এই মুনাফিকের চার আলামত এমন ব্যক্তির মাঝে আছে দেখা যায় সে পাঁচ অক্ত নামাজও পড়ে হজও করছে সব কিছু আছে ঠিক কিন্তু মুনাফিকের আলামতের ডিব্বা নিয়ে ঘুরতেছে আছে না নাই নবীজি বলেন চারটাই যদি থাকে ওইটা হলো খাঁটি মুনাফিক আর যদি একটা থাকে তাহলে কমপক্ষে মুনাফিকের আলামত তার মধ্যে আছে এই আলামতগুলো হলো ভাইরাস ভাইরাস জীবাণু করোনা ভাইরাস জীবাণু দেখা যায় না কিছু কিছু জীবাণু কিছু কিছু ভাইরাস এতটা জীবনকে ধ্বংস করে দেয় যেমন ক্যান্সার ক্যান্সার রোগী যারা তারাও ভাইরাস জীবাণুর দ্বারা আক্রান্ত দেখা যাবে যে কোনো ঘা থেকে বা যে কোনো কিছু থেকে ক্যান্সারের জীবাণু প্রকাশ পে ক্যান্সার হলো এমন এক রোগ যেটার আলামত সহজে প্রকাশ পায় না যখন আলামত প্রকাশ পায় ওই সময় চিকিৎসা করে ফিরে আসা কঠিন হয়ে যায় একজন ব্যক্তি যখন পরিপূর্ণভাবে ক্যান্সারের জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায় টাকা পয়সা থাকলে বড় চিকিৎসা করে বিদেশে যায় কেমোথেরাপি দেয় রেডিওথেরাপি দেয় ক্যান্সারের রোগী যাদের থেরাপি দেওয়া হয় সুন্দর চেহারার মানুষটাও কালো কুসকুসে হয়ে যায় স্বাস্থ্যবান মানুষটার স্বাস্থ্য ভেঙে যায় সারা গায়ে পশম মাথার চুল মুখের দাড়ি সব কিছু ওই রেডিয়েশনের কারণে সব কিছু দেহ থেকে ঝরে যায় দাড়ি ঝরে যায় চুল ঝরে যায় একেবারে চোখের উপরের ভুরুটা চোখের পাপড়িটাও উঠা যায় আমি যতজনরে দেখছি ক্যান্সারের পরে থেরাপি নিয়েছে যুবক মানুষ কিন্তু দশ পনেরো বছর থেরাপি নেওয়ার পরে বেঁচে আছে। এমনটা আমি দেখি নাই চার পাঁচ ছয় বছরের মধ্যে শ্বাস দুনিয়া থেকে চলে যায় তাহলে ক্যান্সার এমন এমন এক এক ভাইরাস জীবাণু যেটা মানুষের জীবন ধ্বংস করে দেয় কিন্তু মোনাফিকের আলামত ভাইরাস জীবাণু এটা হয়তো মানুষের জীবন ধ্বংস করবে না কিন্তু এই মুনাফিকের আলামত গুলো মুমিনের মধ্যে যদি বিস্তার লাভ করে ফেলতে পারে মুমিনের ইমানকে ধ্বংস করে তাকে জাহান বানায়া দিবে ক্যান্সারের কারণে মরবে মরে যাবে কিন্তু ইমান ধ্বংস হবে না হয়তো কিন্তু মুনাফিকের আলামত এগুলো যদি আমার আপনার মধ্যে থাকে এগুলো আমার ইমান নষ্ট করে দেওয়ার কারণ হয়ে যেতে পারে এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মুনাফিকদের ব্যাপারে যা বলেন কাফেরের ব্যাপারেও বলেন নাই আল্লাহ তাআলা বলেন ইন্না আল মুনাফিকিনা ফিদ দারিল আসফালি মিনান না ওয়া লান তাজিদ লাহুম নাসীরা মুনাফিকের স্থান হবে একেবারে জাহান্নামের তলদেশে তাদের জন্য আপনি কোন সাহায্যকারী পাবেন কোন সাহায্যকারী তাদের নাই সেজন্য নবী আমাদেরকে মুনাফিকের আলামত গুলো জানাই দিয়েছেন নবীজি মুনাফিকের আলামত খেয়ানত করা তাহলে বোঝা গেল আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের অন্যতম আলামত সেজন্য নেফাকি থেকে আমাদেরকে আমানতের খেয়ানতদারিতা থেকে আমাদের বাঁচতে হবে আমার আপনার নবী আমানতদার নবী ছিলেন নবীজির আমানতদারিতার গল্প যদি বলি অনেক সময় পার হয়ে যাবে নবীজির আমানতদারিতার ঘোষণা নবুয়াতির পরে আল্লাহ তাআলা দিয়েছেন বিষয়টা এমন নয় বরং নবীজির আমানতারিতার ঘোষণা নবুয়াতির বহু বহু বছর আগে কাফেররা আমার আপনার নবীকে আমানতদার বলে উপাধি দিয়েছে আল আমিন বিশ্বস্ত আমানতদার সত্যবাদী এ ধরনের উপাধি নবুয়াতির পরে আল্লাহ তাআলা দিয়েছেন এমনটা নয় বরং বহু আগে মক্কার কাফেররা আমার আপনার নবীকে এই সমস্ত উপাধিতে ভূষিত করেছে একজন ইংরেজ ঐতিহাসিক নবীজির জীবনী লেখছেন ওনার নামটা আমার যেখানে আসতেছে না উপমহাদেশ তিনি সফর করেছেন দীর্ঘ সময় উপমহাদেশের মুসলমানদেরকে নিয়ে গবেষণা করেছেন এই গবেষণার আলোকে মুসলমানেরা যার অনুসরণ করে তাকেও নিয়ে তিনি লেখা করেছেন গবেষণা করেছেন তিনি একটা নবিজির জীবনী নিয়ে লেখেন ওই জীবনীর মধ্যে তিনি আমার আপনার নবিজির আমানতদারিতার বিষয় উল্লেখ করতে গিয়া ওনার ভাষায় উনি লিখতেছেন মুহাম্মদ মুসলমানদের নবী ছিলেন মহামানব ছিলেন এতটা বিশ্বস্ত ছিলেন এতটা ছিলেন চরম আকারের সর্বোচ্চ পর্যায়ের সত্যবাদী ছিলেন তার আমানতদারিতা এমন ছিল যে তার তার শত্রু নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে তার সচেইতে দামি সম্পদ নিশ্চিন্ত মনে মুহাম্মাদের কাছে আমানত রাখত

মুহাম্মাদের সাথে মতবিরোধ শত্রুতা থাকার পরেও মক্কার মানুষেরা তাদের দামি দামি বস্তুগুলা মুহাম্মাদের কাছে তার হেফাজতে তথা তার কাছে আমানত রাখতো কেমন আমানতদার নবী ছিলেন সেই আমানতদার নবীর উম্মত আমরা আমাদের আমানতদারিতার অবস্থা যাচ্ছে তাই একেবারে আমাদের আমাদেরকেও আমানতদার হওয়ার দরকার রসূল আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আমানতদারিতার বিষয়গুলো আমাদেরকে সুই স্পষ্ট করে দিয়ে গেছেন সাধারণত আমরা মনে করি আমানত মনে হয় এটা লেনদেন সংক্রান্ত বিষয়ের সাথেই হয় লেনদেনের মধ্যেই মনে হয় আমানতদারিতা হয় কেউ আমার কাছে কোন সম্পদ আমানত রাখলো যথা সময়ে আমি তার সম্পদটাকে ফিরাই দিলাম আমি মনে করি আমি বড় আমানতদার মানুষেরাও মনে করে হুজুর বড় আমানতদার আমানতদারিটাকে নির্দিষ্ট একটা সীমার মধ্যে আমরা সীমাবদ্ধ করে ফেলছি কিন্তু বাস্তবতা হলো আমানতদারিতা এটা ব্যাপক একটা জিনিস এক কথায় একটা মানুষের জীবনের পদে পদে প্রতিটা কদমে কদমে আমানত রয়েছে কিন্তু এইটারে আমরা শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ করে সেজন্য সেজন্য আমানতদারিতার ব্যাপারে জানার দরকার এক নাম্বার বিষয় আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে লেনদেন সংক্রান্ত আমানতদারিতার বিষয়ে কম বেশি আমাদের ধারণা আছে এরপরেও একটু বলার দরকার একটা হলো আমাদের কাছে সাধারণভাবে কারো কাছে কিছু জমা রাখা আর একটা হলো আমানত রাখা আমানতদারিতার এক একরকম আর সাধারণভাবে জমা রাখার মশালাটা আর একরকম আমানতদারিতার ক্ষেত্রে কেউ যদি আমার আপনার কাছে আইসা পাঁচশো টাকার একটা ছেড়া আনত দিয়া বলে যে এই পাঁচশো টাকা আপনার কাছে আমানত এখন যার কাছে আমানত রাখা হলো তিনি যদি চিন্তা করেন বাজারে আসলা পকেটের এই পুরান টাকাটা দিয়ে পাঁচশো টাকার বাজার করে নিয়া যায় বাড়িতে গিয়া পরে যখন চাইবে তখন তারে পাঁচশো টাকা দেওয়া দিব। যদি টাকাটা আমানত হয় এক্ষেত্রে সংখ্যাটা আমানত নয় বরং তার কাছে বস্তুটাই আমানত এখন তার দায়িত্ব হলো ওই ছেড়া টাকাটাকে সংরক্ষণ করা যখন সে চাইবে হুবহু ওই পুরন টাকাটাই তাকে ফেরত দিতে হবে আর যদি জমা রাখে যে আপনি রাখেন আমারে বলে পাঁচশো টাকা দিলে হবে এক্ষেত্রে সে ব্যবহার করতে পারে সেজন্য আমানত যখন কেউ রাখবে যেটা রাখবে ওইটারই সংরক্ষণ করতে হবে জামানতের টাকা হারায় গেলে এক মাসলা আমানতের টাকা হারায় গেলে আর এক মাসালা সেই মাসালা থাক বলার দরকার নাই এমনি আমরা সুযোগ খুঁজি বুঝেন নাই এমনিই তো সুযোগ তালাশ করি এরপরে দেখা যাবে একজন আমানত রাখছে ইচ্ছা করে হারায় ফেললাম মাসালা হলো আমানতের বস্তু যার কাছে আমানত রাখা হয়েছে অনিচ্ছাকৃতভাবে যদি হারায়া যায় চুরি হয়ে যায় যার কাছে আমানত রাখা হয়েছে তাকে ধরা যাবে না এখন যদি এই মাসালার দিকে যান অনেকে ব্যাংকে আমানত রাখে না রাখে না অনেকে কত এনজিও গজায় উঠে আমানত রাখে এখন ওই আমানত ওরা নিজেরা বক্ষণ করে কয় আমানত তো সব শেষ এ সুযোগ বাঙালি ভালো ফিরতে পারবে সেজন্য সব কথা বাঙালির কাছে কেউ পায় জমিন পায় এটা আমানত তার হকদারের কাছে ফিরায়া দেওয়া এটা আমার দায়িত্ব আমার কাছে যদি কারো আমানত থাকে কারো হক থাকে সেটা আমানত হোক আর সাধারণ হক হোক ফিরাইয়া দেওয়াটা আমার দায়িত্ব আদেশ আল্লাহ তালা আমাকে দিয়েছেন যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে মনে করেন দোকানদারের কাছ থেকে দোকান থেকে বাকি আনা হয় বাকি আনেন দোকানদারকে পাঁচশো টাকার বাজার নিয়ে বললেন লেখারাই পরে আইসা দিয়া দিব দোকানে ভিড় দোকানদারের লিখতে মনে নাই দুই দিন পরে আপনি গেছেন যাওয়ার পরে বলতেছেন বাকি খাতাটা খুলো তো দেখি কিছু টাকা মনে হয় বাকি আছে লিখতে ভুলে গেছে বাকি খাতা দেখে আপনার নামে কিছু লেখা নাই কিন্তু আপনি শিওর যে পাঁচশো টাকা পায় আমাদের দেশের মানুষ তখন ফাঁক ফকর খুঁজবে যেহেতু খাতায় কিছু লেখা নাই আমার কাছে কিছু পাওনা নাই আরে মিয়া হয়তো ভুল করেছে দোকানদার কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ সে ভুলে গেছে যা তার মনে না থাক কোনো অসুবিধা নাই তোমার দায়িত্ব হলো তোমার কাছে যে পাওনা আছে এই পাওনাটা তুমি নিজ দায়িত্বে ফিরাইয়া দিবা সেটা আমানত হোক আর সাধারণ কোনো লেনদেন হোক এই বিষয়টার দায়িত্ব আমার আপনার উপর আল্লাহ তাআলা আমাকে আপনাকে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ হওয়ার তৌফিক দান করুন বুজুর্গ আল্লাহর ওলি গোমর ফাঁস হয়ে যায় এই লেনদেনের ক্ষেত্রে কঠিন এই মুআমালাত যে কি জিনিস বহুত আল্লাহ ওয়ালার ঘোমটা খুলে যাবে এই লেনদেনের ক্ষেত্রে তাহলে এক নম্বরে আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে দুই নাম্বার এ জবানের কথাটা হয় আমানত রসুল আক্রম সল্লাহ আলি সাল্লা আমি খাদিসের মধ্যে বলেন বলেন ইদা হাদাসর রজুল উতুম্মল তাফাতা ফাহিয়া আমানতু নবীজী বলেন যখন কেউ কথা বলে আর এদিকে সেদিকে তাকায় ফাহিয়া আমানাতুন যেই কথাটা আমার আপনার কাছে ডানি বামে ডাকায়া কেউ বলল নবীজী বলেন কথাটা আমানত এই কথাটা আমি ছাড়া অন্য কারো কাছে যদি পৌঁছাই কারো কাছে বলি খেয়ানত হয়ে যাবে কিন্তু আমাদের খাসলাত আমাদের অভ্যাসটা হইল ঠিক এর বিপরীত কেউ যদি আমার কাছে আইসা বলে হুজুর আপনার কাছে আমি এই কথাটা বললাম আপনি কিন্তু হুজুর আর কারো কাছে বইলেন না এই যে আমাকে যখন বলে আর কারো কাছে বইলেন না তখন ওই ব্যক্তির কথাটা হজম করা আমার জন্য কষ্টের হয়ে যায় এমন অবস্থা হয় আর একজনের কাছে না বলা পর্যন্ত আমার আর ভালো লাগে মনে হয় যে পেটের মধ্যে খালি কথাটা কামড়াইতেছে আর ডিসুম ডিসুম করছে সেই লোক দেখা যাবে আমার আপনার চোখের আড়াল হওয়ার আগে কাছের জন্য ডাইগে কি কইছে জানো বলে না বলে আমারে খুব বিশ্বাস করে খুব গোপন একটা কথা আমার কাছে বলছে কাউরে বলতে মানা করছে আমি তোরে বললাম তুই কিন্তু কাউরে কইস না আর আমি যারে বললাম যে আমি শুধু তোকে বললাম তুমি কাউকে বললো না ও তো এই আমল কত কম পক্ষে করবে নাকি ও এবার আরেকজনকে বলবে দেখ হুজুর কি মিথ্যা কথা বলে না না হুজুরকে আমাকে খুব বিশ্বাস করে আমার কাছে এই কথাটা বলছে অমুকের ব্যাপারে আমি তোমাকে বললাম তুমি কাউরে কইও না দেখা যাবে এরপরে সকাল বেলার কথা দুপুর হওয়ার আগে আগে একশো জনের কাছে পৌঁছায় গেছে যে যাকে কথাটা বলে বলার বলে বলে আমি তোমারে কইলা তুমি কাউরে কইও না কিন্তু কথা পৌঁছায় গেছে একশো জনের কাছে আমি বলছিলাম একজনের কাছে পৌঁছায় গেছে একশো জনের কাছে বলেন তো একশো জনের কাছে কথাটা পৌঁছানোর জন্য দায় আমার ঠিক কিনা বলেন এখানে আর আমার খেয়ানত একটা নাই আমার খেয়ানত হয়ে গেছে একশো খেয়ানত কারোর নবীজি বলেন কারো দ্বারা যখন কোনো নেক কাজের সূচনা হয় ওই কাজটা দুনিয়ায় যতদিন চলবে যতজন করবে সকলের ওই নেক কাজের সোয়াব শুরু করে আমল নামায় আল্লাহ তালা যোগ করে দেয় আবার যখন কারো দ্বারা কোন পাপের কাজের সূচনা হয় ওই পাপের কাজ মন্দ কাজ দুনিয়ায় যতদিন চলবে যতজন করবে সবার আমল নামা ওই গোনাটা প্রথম যে সূচনা করছে কোনার কাজ তারা আমল নামায় যোগ হয়ে যাবে নবীজি বলেন পৃথিবীতে প্রথম অবৈধ হত্যাকাণ্ড সংগঠিত করেছে আদম আলাইহি সালামের একজন সন্তান নবীজি বলেন আদম আলাইহি সালামের ওই হত্যাকারী সন্তান কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যা হবে সব হত্যাকারীর গোনা তার আমল নামায় যোগ হয়ে যাবে কারণ তার দ্বারা এই অবৈধ হত্যাকাণ্ডের সূচনা ঘটেছে এই জন্য আমার আপনার দ্বারা যদি কখনো কথার হয়ে যায় ওই কথাটা যত জনের পৌঁছাবে ততগুলো খেয়ানত হবে আর ওই সকলের খেয়ানতের সম পরিমাণ আমার আপনার আমল নামায় যোগ হয়ে যাবে সেজন্য কথা হজম করা শিখতে হবে বাঙালি পাথর খাইয়া হজম করে ফেলতে পারবে পারলে পারো তো হজম করে ফেলতে পারে বান্দে কিন্তু কথা হজম করা বড় কষ্ট ঠিক কিনা বলেন কথা হজম করা বড় কষ্ট সেজন্য কথার ক্ষেত্রেও হয় আমানত তিন নাম্বার দায়িত্ব হয় আমানত রাসূলুল্লাহ ак्रम सल्लल्लाहु अलैहि वसल्लम এর কাছে একজন বেদুইন সাহাবী আয়েশা প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে নবীজি ছিলেন উম্মতের রূহানী ডাক্তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যেত একই প্রশ্ন বিভিন্ন ব্যক্তি করেছে একই প্রশ্নের উত্তর ওই ব্যক্তির অবস্থার আলোকে নবীজি ভিন্ন ভিন্ন দিতেন যেমন একজন গ্রাম্য সাহাবী আয়েশা প্রশ্ন করতেছে মাতা আসা কিয়ামত কখন হবে ওই লোকের প্রশ্নের ভাবটা ছিল এরকম সে কেমন যেন গটটি গুটটি নিয়াত কেয়ামতের জন্য অপেক্ষা করতেছে কোন সময় কেয়ামত আসবে তার বলার দ্বারা মনে হইতেছিল এই রকম মনে করেন আপনারা যখন ঢাকায় যাবেন চৌমহনী গিয়া টিকিট কাটছেন গাড়ি ছিল 10টা 10:30টা বাজে গেছে গাড়ি এখনো আসে নাই আপনি ব্যাগ ট্যাগ লাগেজ নিয়া রেডি 10:30টা বেজে গেছে গাড়ি তখনও আসে নাই কাউন্টার মাস্টারে গিয়া আপনি বলবেন যে গাড়ি কখন আসবে আপনি টিকিট কাইটা বইসা আছেন প্রশ্ন করেছেন গাড়ি কখন আসবে আর যে টিকিট কাটে নাই সে জিজ্ঞাসা করতেছে গাড়ি কখন আসবে বলেন তো কাউন্টার মাস্টারকে আপনি আরেকজন একই প্রশ্ন করলেন কিন্তু দুইজনের প্রশ্নের মধ্যে তফাত আছে না নাই আপনি তো গাটছ রেডি ব্যাগ রেডি গাড়ি কখন আসবে মিয়া টাইম ছাইলা যাইতেছে কখন আসবে বলো আর একজন টিকিট কাটার জন্য প্রশ্ন করছে গাড়ি কখন আসে যদিও শব্দ এক কিন্তু এই দুইজন প্রশ্ন করছে এক কিন্তু দুইজনের প্রশ্ন বলার বাচন ভঙ্গি কিন্তু আলাদা ও ওনার প্রশ্নের ভাবে মনে হচ্ছে উনি কেয়ামতের জন্য অপেক্ষা করতেছে ওই টিকিট কাটা আল্লাহর বান্দার গাড়ি কেন আসে এই ব্যক্তির প্রশ্নের অবস্থা নবীজি বুঝতে পারছেন জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করছেন মা আদাত্তা লাহা তুমি কেয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো লোকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি নবীজি বললেন যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে ওই লোকটাও প্রশ্ন করতেছে কখন কেমত হবে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যখন আমানতের খেয়ানত হবে কেয়ামত তখন হবে প্রশ্ন করা হলো কি সেইটাই আর নবীজি বললেন শোনো যখন কোনো দায়িত্ব যোগ্য লোকের জায়গায় যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে তখন কেয়ামতের জন্য অপেক্ষা কর যোগ্য লোকের চেয়ারে অযোগ্য লোক যখন বসবে বুঝবা কেয়ামত বেশি দূরে নয় সেটা নিকটবর্তী হয়ে গেছে এখন এত আর কোন এমন কথা না সূক্ষ্ম তাত্ত্বিক কোন বিষয় নয় এটা বোঝার জন্য অনেক জ্ঞান অনেক ইলমের দরকার আছে এটা বোঝার জন্য দরকার নাই এমন জ্ঞানের গোটা দুনিয়ার দিকে তাকান আমাদের দেশ সহ তাকান ডানে বামে তাকান তাম দুনিয়ার মধ্যে তাকায় দেখেন অধিকাংশ জায়গায় দেখবেন যোগ্য লোকের চারে অযোগ্য মানুষ বসে আছে ঠিক কিনা বল যোগ্য লোকের চেয়ারে অযোগ্য লোক এমন এক জামানা ছিল মানুষ যখন দায়িত্ব নিতে চাইত না এই জমানায় দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে শুধু চাই না মানুষ দায়িত্ব টাকা দিয়ে কিনাতে চায় ঠিক কিনা বলে না বলে দায়িত্ব টাকা দিয়ে কিনে । দেশ সেবা করার জন্য টাকা দেয় কতজন দেখবেন অনেক ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে গ্রাম হলো দশটা ক্যান্ডিডেট বিশ জন প্রত্যেকেই সাপাইছে অমক ভাই আপনাদের দোয়া প্রার্থী এই মারখায় ভোট দিয়া এই ইউনিয়নের জনগণের জন্য ক্ষেদমত করার সুযোগ করে দেন দেখা গেল নমিনেশন আনতে নির্বাচনে জয়ী হতে পাঁচ কোটি টাকা খরচ করে ফেলছে ওই বেটার যদি আসলেও মানুষের খেদমত করার ইচ্ছা থাকতো চেয়ারম্যান হওয়া লাগতো না পাঁচ কোটি টাকা দিয়া সে মানুষের খেদমত করতে পারতো তার মানে এই ব্যয় খেদমতের জন্য করে নাই চেয়ারম্যান সব হওয়ার জন্য করছে। ঠিক কি না আগের জামানার মানুষ দায়িত্ব নিতে চাইতো না এখন দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে আমাদের কলিজার টুকরা ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন মানুষ ছিলেন আমাদের সমাজে কিছু মানুষ আছে ইমামে আযমের ব্যাপারে জানে না তাই সমালোচনা করে আরে গর্দভগুলা যদি ইমামে আযমের জীবনী পড়তো তাকওয়া জোহ ইলম সব কিছুর দিক দিয়ে